সৌদি আরব মরুদ দেশটি লিওনেল মেসির জন্য সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এমনিতেই সৌদি আরবের পর্যটন দূত, আরব দেশটির সঙ্গে সেদিক থেকে তার সম্পর্ক বেশ ভালো। পর্যটন দূত হওয়ার পর বছরে অন্তত একবার পরিবার সহ সৌদি আরবে বেড়াতে যাচ্ছেন লিও মেসি। শুধু পর্যটন দূত হিসেবে বেড়ানোই নয়, মেসি 2 বছর ধরে সৌদি আরবে যাচ্ছেন ফুটবল খেলতেও। গত বছর পিএসজির হয়ে প্রাক মৌসুম প্রস্তুতির ম্যাচ খেলতেও গিয়েছিলেন। আল হিলাল ও আল নাসরের মিলিত একাদশের বিপক্ষে পিএসজির 5-4 গোলের ব্যবধানের জয়ে গোলও করেছিলেন একটি। তারও আগে 2022 কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে খেলেছিল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে গিয়েছিল 2-1 গোলে। এবার আবার মেসি সৌদি আরবে গেছেন আল হিলাল ও আল নাসরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে। ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের কাছে অবশ্য 6-0 গোলে উড়ে গেছে মেসির ইন্টার মায়ামি। মেসিদের এভাবে উড়ে যাওয়া ম্যাচের পর তাকে ও তার দল ইন্টার মায়ামিকে নিয়ে মজা করেছেন সৌদি আরবের বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শাইখ। এসএসসি টেলিভিশনের এক লাইভ প্রোগ্রামে তিনি মেসিকে একটি খোঁচাও দিয়েছেন। সৌদি আরবের ফুটবলে মেসির অম্লমধুর অভিজ্ঞতার সূত্র ধরে তুর্কি আল-শাইখ বলেছেন, দেখে মনে হচ্ছে মেসি জানতো ক্রিস্টিয়ানো রোনালদোর চোট আছে, সে হয়তো বুঝতে পেরেছিল আল নাসর তাদের উড়িয়ে দেবে, তাই ক্রিস্টিয়ানো বিহীন আল নাসরের কাছে হার এড়াতে চেয়েছিল সে। মেসির জন্য সৌদি আরব হয়তো অভিশাপ হয়ে উঠছে। সাব্বির রহমান, SR স্পোর্টস নিউজ।